ও আপনার আজি দুই হেরিয়ার পৰা জানুয়ারি ফেব্রুয়ারি মানের পৰা অল্প বেয়া হয়ে গেছে মানে, কারণ আমার পানিতো যেটা নদীত আমার যে পানি লাগে পর্যাপ্ত পরিমাণে সেই পানিটা আমি এতালে পাওয়া নাই, মানে পানিটা তললে গুছি গেছে আর চারি সাথে মেটেকা গেলি গেছে গেলা পচা ইত্যাদি করে পেলায় এইটার কারণে আমি পানিটা মানে বিশুদ্ধ করব নাই আসুন, বহুত যত্ন করেছো কিন্তু পড়া নাই আসুন। এটা আমি 800 ঘরমান মানুষ আমার চলি আছে, এটা সব ফিল্টার চিল্টার করে খাইছে আর নখালে তো উপায় নাইকিয়া। এটা রাখেসকলে মানে ওয়েল খানি বলে ইলেকশনের পিছতে বহুয়াই দিম বলে কইছে, বহুয়াই পেলায় পানি খাওয়া উপযোগী করে দিব, কিন্তু এটা ইলেকশনের লাগি থাকার কারণে পড়া নাইকিয়া আসব পড়া নাইকিয়া নকরবলে উপায় নাই। আমার বিলখন বুয়তি নদী নহয়, গোটে বন্ধন পানি পুখুরী পানি এটা চারিফালে মেটেকার আবৃত্ত তাতে গেলা পচাও করে পেলায় আপনি হেরি হয়েছে, আমি চূণ ব্লিচিং ফিটকি দি পেলায় আপনি অকমান পানিটা বিশুদ্ধ করে পেলে খাবলে উপযোগী করে দিছো আর তাতে আমি করে দিব নাম মানে গন্ধ গন্ধ তার মানে গেলা যে মেটেকা যে গেলি গেছে ডোব যে গেলিছে এই গোলটো তার টানি পেলায় আমার যে ফিল্টার পড়েছেহি আপনার চেম্বারত যে আপনার কেমিকেলত পড়ছে সেই সি পাংখায় ঘুরি ঘুরি মানে তাক পানিটা চেপি পেলাইছে, পেলার পেলায় তার দুর্গন্ধ আসি গেছে মানে ফিল্টার তো আমি নতুনকে বালি শিল বালি আমি নতুনকে দিছি গতিকে পানি কালারটাই তেনেকুৱা হয়েছে গেছে মানে আইরন হয়ে গেছে ৬ ইঞ্চিমান আপনার আইরনে হয়ে গেছে আর পানি তলর পানি তো তললে গুছি গেল ওপর পানি নাই রবীন গগৈ আছে কৈছে দুই এদিনের পিছতে আমি এই কামটো করে দিম বলে তখন বস আহিছিলে তখন কৈ থৈ যায় ইলেকশনের পিছত আমি কামটো করে দিম গতিকে এইদিন আপনাদের চলক এনেকে বলে কৈছে আমি বেমার মানে এই বেমার তো নয় কালার তো অকন বেয়া হয়েছে মানে চূণ ব্লিচিং ফিটকি আমি দিছো গতি সেই বস্তুকিটা পানির যে দিয়ে এই বস্তু আমি দিছো গোটে কালার তো অকন বেয়া হয়েছে মাত্র মেটেকা তলের পানি খেতে কালারটো হয়েছে তারপর আক অপকার একো নহয় অকমান গন্ধটা আহে আর ও মত খাও মো ইয়াতে আছে আপনি চাও মো ইয়াতে আপনার দিছো মো খাই দিম কিন্তু খাব লাগবে উপায় নাই আমি বুয়তি নদী নহয় না বন্ধন পানি গেলা চালা বলে কি করব উপায়তো নাইকিয়া সারহতে কৈছে যে আর দুই দিনের পিছতে কামটো করে দিম বলে কৈছে এটা 3-4 মাহত ভরি দিলে এটা করে দিম বলে তার মানে ইলেকশন আসলে অহার পিছতে তখন কামত বিজি থাকবল হল তারপরে এটা ইলেকশন যাওয়ার পিছতে কামটা করে দিম বলে তখন যাবলীয় করণীয় কামবিলাক করে আছে অকল স্কিম এটাই নহয় বিভিন্ন স্কিমত তখন গিয়ে থাকবল হয়েছে ধর যা এটা লুইত ঘাটত যে আছে ধর সে বুয়তি নদী প্রবলেমটো নাই তেন আমার যা বন্ধন জায়গাবিলাকত এই বস্তুটা ওয়েল হবো লাগছিল কিন্তু আগতেই ইয়াত বন্ধন জায়গা দি দিয়া খাতিকে আমার অল্প অসুবিধা পড়েছে।